এখন সকাল সকাল এখন 6টা বাজে এখন কি অথচ কি রোদ দেখো ঝলমল করছে তো আমি এখন বেরোচ্ছি মানে আমি এখন বেরিয়েছি ফুল আনতে ঠাকুরের পুজোর জন্য ফুল আনতে বেরিয়েছি তো বেশ ভালো ঠান্ডা ঠান্ডা করছে এইটা আমি ব্যাঙ্গালোরেও পড়তাম এটা একটু মানে বেশ ঠান্ডাটাকে মানে প্রথম প্রথম ঠান্ডা যেটা হয় না সেটাকে আটকাতে বেশ হেল্প করে কিন্তু এরপর থেকে জ্যাকেট ফ্যাকেটগুলো বার করতে হবে সকালবেলা করে বেরোতে হলে কারণ ঠান্ডা লাগছে ভালো ঠান্ডা লাগছে চল আর ফুলটা নিয়ে নিই তো নেওয়া হয়ে গেছে কিন্তু যখন ভাবলাম বেরিয়েছি যখন এই পাশ দিয়ে ঘুরে যাই আমাদের এখানে কালী মন্দির আছে তাহলে মায়ের মুখটা একবার দেখে তারপরে দিনটা শুরু করি কিন্তু একদম সকাল সকাল ফুলটা রেখে বসেছি দেখলাম ফ্রিজে দুধ শেষ তো বাইরে থেকে আজকে ঠাকুরকে এ করবো বলে পুজো দেবো বলে ফলও খুঁজতে গেছিলাম সেটাও নেই অ্যাকচুয়ালি দোকান বন্ধ হয় তো সকালবেলা শুধু ফুলের দোকানটাই খোলা থাকে সকাল সকাল তো বাড়ি চলে এলাম এসে আমি ব্লিঙ্কিট থেকে দুধ তারপর হচ্ছে ঠাকুরের খাবার আর লেবু আরও কিছু টুকটাক জিনিসপত্র আনতে দিয়েছি তো আসুক এইখানে না খুব তাড়াতাড়ি ব্লিঙ্কিট থেকে জিনিস চলে আসে মানে হয়তো তোমাদের সাথে কথা বলছি এক্ষুনি বেল বাজবে দেখায় 5 মিনিট কিন্তু তারও আগে চলে আসে তো খুবই তাড়াতাড়ি আসে কিন্তু এখন এই লিভিং এরিয়াটার অবস্থা না একদম মানে লিভিংয়ের যোগ্য নয় বুঝতে পেরেছো তো সেই জন্য এখন এই লিভিং এরিয়াটাকে একটুখানি গোছগাছ করে নিই তোমাদের দেখাই কি অবস্থা এই সোফাটাতে তো আমি বসেই আছি এছাড়া সোফাগুলোর অবস্থা দেখো সোফাগুলোর মানে পুরো সোফাটার অবস্থা দেখো আর এইখানের অবস্থা দেখো বোতল থেকে শুরু করে ফোন দিয়ে কখনো জায়গা মতন রাখবে না এই জায়গাটার অবস্থা দেখো সব মানে পুরো মেস হয়ে রয়েছে তো শুধু এটা নয় আমার এইখানেও আমারও জিনিসপত্র রয়েছে তোমার ওষুধ রয়েছে আমি ওষুধ রয়েছে তারপর আরও অনেক কিছু রয়েছে এইগুলো এখন গোছাতে হবে পেন কোথা থেকে পেন এখানে এনে রেখে দিয়েছি এই অবস্থা লিভিং এরিয়াটা আমি জুতোটা পরে নিই ঠান্ডা ভালো লাগে আচ্ছা এইবার শুধু লিভিং এরিয়া নয় ডাইনিং এরিয়াটারও সেম 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 অবস্থা জাস্ট দেখো পুরো এক ঘর করে রেখে দিয়েছি আচ্ছা নমিতা দিয়ে এসে কাজ করে চলে গেছে বাসনপত্র জল ঝরে গেলে তারপর তুলে দেব আর এই সেকশনটাতে না নমিতাদি এই হবের যে এইগুলো আছে সেগুলোকে ক্লিন করে এখানটা রেখে দেয় উপর করে যাতে জল ঝরে যায় একদিন তোমাদের বলেছিলাম হবটা ক্লিন করাও তোমাদের দেখাবো কিন্তু আজকে আমি ওগুলো আগে ক্লিন করে নিই যেমন বলা তেমন কাজ হয়ে গেছে একদম গুছিয়ে নিয়েছি এইটা গুছিয়েছি অ্যারেঞ্জ করেছি এটাকে ভালো করে মুছে এটা যত আনওয়ান্টেড জিনিসপত্র ছিল সবগুলোকে ফেলে টেলে গুছিয়ে রেখেছি আর এটাকেও করেছি ডাইনিং প্লেসটাকেও করেছি ডাইনিং প্লেসটার যে ম্যাটগুলো আছে সেই ম্যাটগুলো ধুয়ে এখানে শুকোতে দিয়েছি আর বাকি পরিষ্কার টরিষ্কার করেছি আচ্ছা এইটা না ছোট পেয়েছিলাম মানে গড়িয়াহাট থেকে নিয়েছিলাম কিন্তু এটা এতে না ছোট হয়ে গেছে তো আজকে চেষ্টা করব একটু বড় একটা মানে ফুল সাইজের একটা নিয়ে আসার এই ওপরে ক্লিয়ার ম্যাটটা হ্যাঁ থ্যাংক ইউ এসে গেছে
সব জিনিসপত্র। এবার আমি আগে এইটাকে গোছাবো। এতে ন্যাচারালি আমি এতে থার্সডে শ্যাম্পু করি না মাথায়, কারণ বাড়িতে যেহেতু লক্ষ্মীনারায়ণ আছে, লক্ষ্মী পুজো করি, তো সেহেতু থার্সডে আমি ইউজুয়ালি চুলে শ্যাম্পু করি না। কিন্তু কালকে না আমার শরীরটা একটু খারাপ ছিল, বুধবার দিনকে শরীরটা খারাপ ছিল, মানে কি ঠান্ডা লেগেছিল, তারপর আমার না কিছু ভালো লাগছিল না করতে, কিছুই ইচ্ছা করছিল না করতে, তাই জন্য একদম বেড থেকে উঠি পর্যন্ত নি। তো আজকে বৃহস্পতিবার, তো আজকে আমাকে এনিহাও চান করেই তারপর পুজো করতে হবে। তো যেহেতু ঠান্ডার সময় আর চুলটা না খুব বেশি রাফ হয়ে যাচ্ছে, খুব বেশি, মানে শীতকালে স্ক্যাল্প এমনি ড্রাই হয়ে যায়, তারপর আমার এমনি ড্রাই স্ক্যাল্প, তো তাতে না ড্যানড্রফেরও একটা এ থাকে, টেনশন থাকে, আর তারপর চুলগুলো না ভীষণ ড্রাই হয়ে যায়। তো আমি কি করি, তো এই দেখো আমি এইটা না, এটা আমি এতেও করতাম, প্লিজ আমার আলমারিটাকে দেখো না, এইটা না আমি ব্যাঙ্গালোর ইউজ করতাম, মানে এটা খুব এফেক্টিভ ইউজ করা চুলের এতে, মানে গোড়ায় আগায় একদম লাগাবে আর গোড়ায় একদম লাগাবে। আমি হয়তো ভুল বললাম, গোড়া এটা আগা এটা, যেটা তোমরা বুঝে নেবে আর কি, মানে স্ক্যাল্পে লাগাবে আর এখানটা লাগাবে, আমি যদিও বা পুরো চুলে লাগাই। তো এটা না আমি এতেও করতাম, ব্যাঙ্গালোরেও করতাম। তো তাতে কি হয়, এক তো প্রথম ড্যানড্রফের টেনশন একদম থাকে না, ওই টমেটো লাগানো, লেবু লাগানো না আমার ভীষণ ইচ করতে থাকে, চুলের ভেতরে ইচিং হতে থাকে। তো আগে আমি আলমারিটা বন্ধ করি, আলমারিটা খোলা, তো তাতে আমার একটু প্রবলেম হয়। তো আমি কি করি, বেশি করে এ নিয়ে তোমার এটা হচ্ছে অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেল নিয়ে হাতে ভালো করে ওই ক্রিমের মতো নিয়ে আমি ভালো করে মাথার ভেতরে দিয়ে না ভালো করে একটু মাসাজ করে নিই, করে নিয়ে কিছুক্ষণ 10 মিনিট মতন রেখে তারপর আমি চান করে নিই। স্নান করে পুজো করা হয়ে গেছে, এখানটা একটু রোদ আসে, এই ব্যালকনিটায় একটু দাঁড়িয়েছি, রোদ আসে, হাওয়া আসে, সব মিলিয়ে মিশিয়ে পাশে এই এই দিকে একটা কনস্ট্রাকশন হচ্ছে, যেটাতে আওয়াজ হচ্ছে, গ্যাঁ করে আওয়াজ হয়ে যাচ্ছে। তো এই যে পেছনে দুটো টপ দেখতে পাচ্ছ, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, এই টপ দুটোতে না একটাতে আমাদের যে বাড়িতে কাজ করে নমিতাদি, উনি একটা তুলসী গাছ এনে দিয়ে গেছিলো, আর এইটা এইটা যেটা দেখছো এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছটা। শীতকালে মনে হয় টপ চেঞ্জ হলো বলে মনে হয় ঠিক করে হচ্ছে না, তুলসী গাছটা তো অবস্থা একদমই খারাপ, মানে আমার মনে হয় কি তুলসী গাছটা এ ছাড়া না কোথাও দিয়ে ভেঙে নিয়ে এসে নমিতাদি দিয়েছিলো, যে তো যার জন্য না ওটা ভালো করে মানে ঠিকঠাক শিকড় ঠিকড় বেরোনি। আমি রবিবার দিন বা পরে কখনো এই নার্সারিতে গেলে না তুলসী বীজ পাওয়া যায়, তুলসী বীজ নিয়ে আসবো, বীজ থেকে না ভালো হয়, মানে আর একটু বড়ো টবে রাখবো যাতে জায়গা পায়, কারণ তুলসী গাছ না হুহু করে মানে গ্রো করে যায়, তো এত ছোট টবে বলে মনেও হচ্ছে না, হয়তো হতে পারে। যাই হোক, চান ঠান করে নিচ্ছি, এবার খিদে পেয়েছি, ব্যাপারটা হচ্ছে এই, তো চলো খেয়ে নিই আগে কিছু। লাঞ্চ নিয়ে চলে এসেছি, আজকে লাঞ্চটা একটু অন্যরকম, আজকে আমি এই এটা হচ্ছে কেলক্সটা হচ্ছে স্ট্রবেরি কেলক্স, তো আর কিছু ড্রাই ফ্রুটস আর কিছু ফ্রুটস দিয়েছি, কলা, তারপর হচ্ছে আপেল আর কাজু কিশমিশ, এরকম খেয়ে নিই আগে।